ঝাড়গ্রাম শহরে গতরাতে বুনো হাতির আক্রমণে এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে, আহত দুজন। তাদের ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে ঝাড়গ্রাম শহরের কন্যাডোবা এলাকাতে হাতির হামলায় ভূষণ মাহাতো নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর বেনাগেরিয়া এলাকাতে দেবিকা মণ্ডল নামে এক মহিলার বাড়িতে হাতি ঢুকে তাকে শুঁড়ে তুলে আছড়ে মেরে ফেলে। একইভাবে আরও কয়েকটি জায়গায় এই বুনো হাতির দল হামলা চালায়। পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাড়িতে ঘরের পাশে বাড়িতে আমরা ফারাস মানে ফাঁকি ঘরটার বাইরে বসেছিলাম আর কি। এবারে পাশের ঘরে ঘরমর একটা আওয়াজ হতো, তখন পাশের ঘরে কাকিমা বলছে দেখতো কি আওয়াজ হচ্ছে, পাশে লোক ঢুকছে নাকি। তখন বলছে লাইটটা জ্বাল, লাইটটা জ্বালতে জ্বালতে হাতি হাতি বলতে বলতে ছুট 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 ঘর ছুটতে ছুটতে কাকিমা মানে পেছনে রয়ে গেল, আমরা আগে ঢুকে গেলাম। আর ইয়ে হাতি ওর কাজ দিয়েই চলে গেছে, কাকিমা ওকে ঠেলে দিচ্ছে। এখন চোখে তো দেখতে পাইনি, ওর মোটামুটি ওর কাছে একটা বাচ্চা ছিল, বড় হাতি ছিল। মানুষকে সুরক্ষিত করার জন্য মাইকিং এর ব্যবস্থা করা, যাই হোক মাইকিং এর ব্যবস্থা করবে বলে ওনারা বলেছেন। এখনো পর্যন্ত যেটা হয়েছে হচ্ছে আমার ওয়ার্ডের মানে এক আত্মীয়র বাড়িতে একজন এসেছিলেন, সে হচ্ছে দেবী মণ্ডল, উনি মারা গিয়েছেন। তারপর হচ্ছে পোনাডোবা বরফুলির ওর দুজন মারা গেছে, রামেশ্বর বাসকে সহ হচ্ছে ভূষণ মাহাতো। অতি দুঃখজনক ঘটনা। আমরা চাইবো প্রশাসনের কাছে যে যেভাবে হোক যে হাতির হানায় যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে, প্রশাসন যেভাবে হোক একটা স্টেপ নিক। আমরা চাই না যে হাতিরও কিছু ক্ষতি যাতে না হয়, আর মানুষেরও যেন না ক্ষতি হয়। এদিকে আজ সকালে হাতি দাঁড়ানোর দাবিতে দুবরাজপুর মোড়ে গ্রামবাসীরা পথ অবরোধ শুরু করেন। মানে বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবো এই নিরাপত্তাটাকুও আমরা পাচ্ছি না, এজন্য আমরা প্রচুর মানে বিভিন্নভাবে বনদপ্তর বা বিভিন্ন মানে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক ব্যবস্থা নিয়েছি। কোনো রকম ওনারা প্রতিশ্রুতি দেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি এখনো ফলপ্রসূ হয়নি এবং আমরা নিরাপত্তার অভাবে ভুগছি। এই আমাদের এই নিরাপত্তার অভাবটুকু যদি ডিপার্টমেন্ট পুষিয়ে দিতে পারেন তাহলে আমরা অবরোধ তুলে নেব।